তো হাই বন্ধুরা আমার চুলের গোড়া দেখো অনেকটাই ফেটে গেছে তো আমি ভাবছি যে কি উপায় ব্যবহার করতে পারি তো চলো আমি আমার উপায় পেয়ে গেছি তো আমি ব্যবহার করে নেব কি কি দেখো তো প্রথমে আগের দিন আমি নারকেল তেলে ভালো করে মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইটের জন্য তো তারপরের দিন আমি নিয়ে নিয়েছি অ্যালভেরা আমি গাছ থেকে নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো অ্যালভেরা ব্যবহার করতে পারো তো আমি নিয়ে নিচ্ছি ভালো করে আর অ্যালভেরাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম তেল মেথি সবগুলোর মধ্যে আমি মিশ্রণ তৈরি করে নেবো অনেকক্ষণ ধরে হাত দিয়ে মিশ্রণটা তৈরি করার পর দেখো পুরো মিশ্রণ তৈরি রেডি এরম গো ঘোলাঘোলাটে হয়ে যাবে তারপরে আমি মাথায় দিয়ে অনেকক্ষণ ধরে মাসাজ করে নেব তো ম্যাস মাসাজের অনেকগুলো স্টেপ আছে তোমরা চাইলে কমেন্ট করতে পারো আমি দেখিয়ে দেব তো সেগুলো করে নেব দেখো আমার মাসাজ করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি দু থেকে তিন মিনিট বা এক থেকে দু মিনিটও রাখতে পারো কিছুক্ষণ রাখার পরই আমি শ্যাম্পু করে নিয়েছি দেখো আমার চুলটা কতটা সিল্কি কতটা বড় আর চুলের গোড়াটাও দেখো কতটা সিল্কি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো